আমার তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের আমাদের পরিবেশ পড়াবো। আজকে আমাদের পরিবেশ বইয়ের 35 পাতা থেকে 42 পাতার মধ্যে যে পড়াটা আছে, সেই পড়াটা আজকে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। কেমন তোমাদের যেটা চলছে একক খাদ্য, এই খাদ্য এককের ওপরে আজকে যে উপ এককগুলো পড়াবো সেগুলো হলো ফল খাওয়ার সুফল, যেসব ফল খাবার নয়, প্রাণীজ খাবার, দুধ দই ছানা, ভাজা খাবার, এই উপ এককগুলো নিয়েই আজকে আমাদের আলোচনা। কেমন তোমরা দেখো 35 পাতাতে দেখো এই যে ঝুড়িতে কত রকমের ফল আছে, নানা রকমের ফল, এই ফল খাওয়ার সুফল, এই বিষয়ে প্রথমে আমরা জানব। তোমরা মন দিয়ে শোনো, এই আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ পড়া, যে পড়ার মাধ্যমে আমরা অনেক কিছুই জানতে পারব, তোমরা অনেক কিছুই জানতে পারবে, যেগুলো এখানে জেনে রাখলে যত তোমরা উঁচু ক্লাসে উঠবে তত তোমাদের ধারণাটা আরও পরিষ্কার হবে। তাই তোমরা মন দিয়ে শোনো। কেমন এখানে এই যে ফল খাওয়ার সুফল, এটা পড়লে তোমরা জানতে পারবে যে জল আর ফল এই দুটোই হচ্ছে আমাদের শরীরের পক্ষে ভীষণ দরকার। জল, এর আগের ক্লাসে আমরা জেনেছি যে জল আমরা কেন খাই, জল প্রধানত খাই খাবার হজম করার জন্য। তাহলে আমরা যে খাবার খাচ্ছি সেই খাবারটাকে হজম করতে সাহায্য করে জল। এছাড়া আমরা যে বিভিন্ন খাবার খাই তার সঙ্গে এমন কিছু খাবার আমরা খেয়ে ফেলি যে খাবারগুলো হজম হয় না, সেই সব খাবারকে, সেই সমস্ত বর্জ্য পদার্থকে আমাদের শরীর থেকে বের করার জন্যে জলের ভীষণ রকম দরকার হয়। তাই বলা হচ্ছে যে যে কোনো মানুষের কমপক্ষে 2 থেকে 3 লিটার জল অবশ্যই খেতে হবে। এর কম খেলে শরীরে বিভিন্ন রকমের সমস্যা আসবে। কেমন তাই তোমরা নিয়মিত জল পান করবে এবং পরিমাণ মতো জল পান করবে। লক্ষ্য রাখবে, খেয়াল করবে যে 2-3 লিটারের কম যেন জল না খেয়ে ফেলো। কেমন এটা পড়লেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি পড়ছি যে এখানে দেখো, এছাড়াও কি হচ্ছে, জল ছাড়া নানা রকম ফল হচ্ছে আমাদের শরীরের দরকার, কারণ ফলের শ্বাসে এবং রসে অনেক কিছু দরকারি জিনিস থাকে, সেগুলো হচ্ছে আমাদের শরীরের জন্যে ভীষণ রকম দরকারি। সেই দরকারি জিনিসগুলো অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না। তাহলে ফল কেন খাবো, ফল খাওয়ার কী উপকার, কী উপকারিতা, সেইটা আমরা জানছি যে ফলের শ্বাস এবং রসে এমন কিছু জিনিস থাকে যেটা আমাদের শরীরে ভীষণ রকম দরকারি। সেই দরকারি জিনিসগুলো আমরা অন্য কোনো খাবার থেকে পাই না। কেমন এই কথাগুলো শুনেই মানে তোমাদের মতো বন্ধুদের মধ্যে ক্লাসে আলোচনা হচ্ছে, শুনেই ইমরান বলল, দিদি অসুখ হলে মা ফল খেতে দেন। একদম তাই, বেশিরভাগ ফল সহজে হজম হয়ে যায়, অসুখ বিসুখ হলে শরীরের কী হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গগুলো খুব নিস্তেজ হয়ে যায়। যখন আমাদের শরীর খারাপ পড়ে তখন আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো নিস্তেজ হয়ে যায়, খাবারকে হজম করার মতো ক্ষমতা আমাদের থাকে না। আর এই যে ফল খুব সহজেই অনায়াসেই হজম হয়ে যায়, সেই জন্যে ওই সময় ফল খেলে ভীষণ রকম আমাদের শরীরের উপকার হয়, সেটাই বলা হচ্ছে। তাই ফল খেলে ভালো হয়। আবার
রোগ আটকাতেও ফল দরকার। বিভিন্ন রকমের যে রোগ নাড়া হয় সেটা ফল খেলে হয় না। শরীর ভালো থাকে, অন্য খাবার কম খেয়ে ফল বেশি খেলে মোটা হওয়ার সম্ভাবনা কম থাকে। তাহলে দেখো আর একটা কথা তোমরা জানলে, যে অনেকে হেলদি খুব মোটা হয়ে যায়, মোটাসোটা হয়ে যায়, তার উচ্চতা অনুযায়ী, তার বয়স অনুযায়ী, কেমন? সেক্ষেত্রে ফল যদি সে রেগুলার খায় তাহলে অন্য খাবার কমিয়ে দিয়ে যদি ফল খা এই ফলটাকে যদি বাড়িয়ে দেয় তাহলে সে মোটা হবে না, সে তার শরীরটা নিয়ন্ত্রণে থাকবে, কেমন? মিনা বলল ফল খেতেও খুব ওর ভালো লাগে, আবার ফলে জল থাকে প্রচুর। একদম তাই, অনেকে কি হচ্ছে জল খেতে চায় না, তাই কি করে তোমাদের মতো ছোটদের অনেকেই জল খেতে চায় না, তাই মা বাবা যখন ডাক্তারবাবুদের কাছে নিয়ে যান তখন ডাক্তারবাবু সাজেশান দেন যে ওকে বেশি বেশি করে ফল খাওয়ানো হোক। তাহলে জল তোমাদের মতো বয়সে ছোট ছোট ছেলেমেয়েরা জল না খেলে ফল খেলে ফলের মধ্য দিয়েই জলের চাহিদা পূরণ হয়ে যায়, কেমন? এটাই বলছি যে ফল খেলে তাদের শরীর জল পেয়ে যায়। রেহানা বলল একটা ফল খেলে আর জল খাওয়াই লাগে না। রাসু বলল ডাবের কথা বলছিস তো, কিন্তু ডাব কি ফল, ডাবে তো শুধুই জল থাকে, অনেকে তাই বলেন, কিন্তু তোমাদের মনে রাখতে হবে ডাবেতে কি শুধু জলই থাকে? না, ডাবের জল খেয়েছো তোমরা সবাই, আমরা সবাই কম বেশি খেয়েছি, কিন্তু জলের স্বাদ আর ডাবের জলের স্বাদ দুটোরই কিন্তু তফাত আছে। নিশ্চয়ই অন্য কিছু মেশানো থাকে, অন্য কিছু থাকে ডাবের জলে, জল ছাড়াও আরও অনেক কিছু থাকে, তাই ডাবের জলকে এমনি সাধারণ জলের মতো ভাবলে হবে না। ডাবের জল খেলে কি হয় জানো, ডাবের জলের অনেক উপকার, অনেক গুণ আছে। পেট খারাপ করলে ডাবের জল ডাক্তারবাবুরা খেতে বলেন, ডাবের জল খেলে পেটের রোগ ভালো হয়। এখানে তোমরা করলেই বুঝতে পারবে যে পেটের অসুখ হলে ডাবের জলে তো খুব উপকার। এখানে বলছে তারপরে একটু থেমে, ডাব গাছে হয় ফল তো বটেই, তাহলে এখানে যে প্রশ্নটা উঠেছিল যে ডাব কি ফল, একদম ডাব তো গাছেই হয় এবং একটা ফলও বিশেষ, সেটা আমরা খাই। কোনো ফলে জলের ভাগ বেশি থাকে তবে ডাবে একটু জল বেশি থাকে। রাসু বলল কিন্তু খেজুর রস কি ফল থেকে পায়, ওটা তো গাছের রস। একদম ঠিক তাই, যে ওটা গাছের রস, গাছের ফুল থেকে কি হয় ফল হয়, ফলের একটা আবরণ থাকে মানে খোসা থাকে। কিছু গাছের রসও আমাদের খাদ্য, যেমন এই যে খেজুর রসের কথা বলা হচ্ছে। তখন পরাগ বলল দিদি ডাব সারা বছর পাওয়া যায়, খেজুর রস শুধু শীতকালে। ঠিক তাই, কিছু ফল সারা বছর ধরেই পাওয়া যায়, কিছু গরমে ফল, কিছু শীতে, কিছু আছে আনাজ, কাঁচা আনাজ আছে, সেটা কাঁচা অবস্থায় আনাজ পাকলে সেটা ফল, এইরকম কিছু আছে। কি বলো তো সেগুলো? সেগুলো তোমরা জানো, কলা কাঁচা অবস্থায় সবজি থাকে, পেঁপে, কাঁকড়, এই সমস্ত যে ফলগুলো কাঁচা অবস্থায় এগুলো আনাজ হিসাবে ব্যবহার করা হয়, আবার পাকলে সেগুলো ফল হিসেবে আমরা খাই। এখানে পড়লে তোমরা বুঝতে পারবে, পেঁপে, কাঁকড় এগুলো। শশাটা আবার কি হচ্ছে উল্টো, এখানে বলছে দেখো কচি থাকলে ফল, পেকে গেলে মা রান্না করে। শ্রাবণী বলল আমের কথা বললি না, কাঁচা আমের ঝোল খাস না বুঝি? রাসু বলল আমরা লিখব কোনটা কোন সময়ে কোনটা কাঁচা সবজি পাকলে ফল। একদম, এখানে যে ছকটা আছে সেই ছকটা তোমরা পূরণ করবে। তাহলে দেখো আম, কাঁচা আমের কথা এখানে উঠেছে, কাঁচা আম সত্যি তাই আমরা চাটনি হিসেবে খাই, সবজি হিসেবে আমরা ব্যবহার করি, আর পাকা আম তো আমরা খেয়েইছি, সবাই কম বেশি খাই, তাই তো? এইখানে একটা ছক দিয়েছে, দেখো এই ছকটা তোমরা পূরণ করবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। এখানে কি আছে দেখো, কোন ফল কোন ঋতুতে হয়, কাঁচা খায় না পাকা খায়, খাওয়ার কি উপকার নিচে লেখো। এখানে দেখো আম দিয়েছে, আম কোন সময়ে হয় না,
কোন ঋতুতে? বসন্ত, গ্রীষ্ম এবং বর্ষা, এই তিন ঋতুতে। কি অবস্থায় আনাজ? কাঁচা অবস্থায় আনাজ। কি অবস্থায় ফল? কাঁচা পাকা দু অবস্থাতেই ফল। খাওয়ার কি উপকার? না, বিভিন্ন ক্যান্সার রোগের প্রতিরোধক হিসাবে আম ভীষণ উপকার করে। আম যদি আমরা খাই তাহলে আমাদের ক্যান্সার রোগ হবে না, ক্যান্সার রোগের প্রতিরোধ করে আম। এই রকম যেমন শশা, এখানে লিখতে পারো শশা, কেমন এখানে দিয়েছে। তাহলে শশার কথা যদি বলা হয়, শশা সারা বছরই পাওয়া যায়, সব ঋতুতেই শশা পাওয়া যায়। কি অবস্থায় আনাজ? না, পাকা অবস্থায় আনাজ। কি অবস্থায় ফল আমরা পড়লাম? না, কাঁচা অবস্থায় ফল। আর শশা কি করে? কোষ্ঠকাঠিন্য দূর করে। শশা খেলে কি হচ্ছে, যাদের পায়খানার সমস্যা, শক্ত পায়খানা, তাদের কি হচ্ছে না, কোষ্ঠবদ্ধতা দূর করে শশা খেলে, ঠিক আছে। এইভাবে তোমরা এই ছকটা পূরণ করবে। এটা তোমাদের বাড়ির কাজ রইল। এরপরের পাতায় চলে এসো। যেসব ফল খাবার নয়, তাহলে আমরা ফল কেন খাবো সেটা জানলাম। আমি আরেকটু সংযোজন করে দিই, জল যেমন আমরা খাবো সেরকম ফলও আমরা ভরা পেটে খাবো। ওই জন্য একটা কথা বলে, খালি পেটে জল, ভরা পেটে ফল। এই কথাটা তোমরা মনে রেখো, ভরা পেটে ফল খেতে হয়, ফল সবসময় ভরা পেটে খেতে হয়। আর ফলের আমরা বিভিন্ন রকমের উপকারের কথা জানলাম। এমন কিছু ফল আছে, যদি পেঁপে, আরেকটা যদি এখানে বলা হয়, পেঁপে, আম, শশা বললাম, পেঁপের কথা। পেঁপে কাঁচা অবস্থায় সবজি হিসেবে আমরা খাই, আর পাকা অবস্থায় কী হচ্ছে, ফল। কাঁচা পাকা দুটোই ফল, কিন্তু পাকা অবস্থায় আমরা কী হচ্ছে, ফল হিসেবে খেয়ে থাকি। আর এই যে পাকা ফলের কথা বলি বা কাঁচা আনাজের কথা, পেঁপে, এর উপকারিতা কী? না, এটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য দূর করে, হজম শক্তি বাড়ায়, হজম, খাবার হজমে সাহায্য করে পেঁপে। তাই পেঁপে আমাদের বেশি বেশি করে খেতে হবে। এছাড়া আর একটা জিনিস তোমরা মনে রেখো, পাকা পেঁপে যদি আমরা খাই তাহলে আমাদের চোখের শক্তি বাড়বে, চোখের রোগ হবে না। তাহলে চোখের রোগ প্রতিরোধ করে পাকা পেঁপে, তাই পাকা পেঁপে আমরা অবশ্যই অবশ্যই খাবো, কেমন। এরপরে যেসব ফল খাবার নয়, তাহলে এখানে আমরা জানলাম খাবার এই রকম ফল, কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু গাছ আছে যে গাছে ফল হয়, সেই ফল কিন্তু আমরা খেতে পারি না, কারণ সেই ফল আমাদের শরীরে খেলে বিষ হিসেবে যায়। আর বিষ যেমন কি হচ্ছে না, শরীরে ক্ষতি করে, এমনকি বিষ খেলে আমরা মৃত্যু, আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রকমও আমরা করলেই বুঝতে পারবো, এমন কিছু আমাদের পরিবেশে ফল আছে, সেই ফল খেলে, বিষাক্ত ফল খেলে আমাদের শরীরে কি হচ্ছে, রোগ, বিভিন্ন রকমের রোগ হবে এবং মৃত্যু পর্যন্ত হতে পারে। সেটা পড়ছি দেখো, অনেক বছর আগের কথা, কেতকীর ঠাকুরদার মা তখন ছোট, পাড়ার সিধু সোরেন জঙ্গলে গিয়েছিলেন মধু আনতে। মধুর সঙ্গে কয়েকটা অচেনা ফল নিয়ে ফিরেছিলেন, জামের মতো দেখতে, কেউ আগে দেখেনি, সিধু নিজে খায়নি, কিন্তু রান্না ভাতটুকু ছেলেকে দিয়ে সিধুর মা ওই জাম খেয়েছিলেন। তারপর কি পেট ব্যথা, শহরের হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তাহলে দেখো সেটা কি ফল, দেখো সবাই জানে সে কথা, বড় ঠাকুরমার কাছে কেতকীও শুনেছে অনেকবার। তাই সে বলল, দিদি বিষফলও তো আছে, একদম। বিষ কি তোমরা প্রশ্ন করবে, তোমাদের মতো একজন নরেন প্রশ্ন করেছে, যা একটু খেলেই শরীর খারাপ হয়, বিষ, হাত পা অবশ হয়ে যায়, বেশি খেলে মানুষ মরেও যেতে পারে, সেটা বিষ। হাসান বলল, আম যে বিষ নয় তা কি করে জানা গেল? তার উত্তরটা হচ্ছে, মানুষ খেয়ে দেখেছে অনেক বছর আগের কথা, এখন নয় যে 100 বছর আগে, তারও আগে, অনেক আগে, যেটা বিষ ফল সেটা খেয়ে অসুস্থ হয়েছে, কেউ মারা গেছে, আবার কখনো দেখেছে সেসব ফল খেয়ে পশু পাখিরা মারা গেছে, তাই দেখে মানুষ শিখেছে, পরে অন্যরা আর তা খায়নি। এইরকম এখানে ছবিতে দিয়েছে দেখো, কিছু বিষ ফলের ছবি, সেটা তোমরা দেখতে পাবে। দেখো এখানে এই যে কাঁটা কাঁটা, গায়ে কাঁটা কাঁটা কিছু ফল আছে, এগুলো বিষ ফল, আবার কাঁটা নেই এমনও বিষ ফল আছে। দয়াল বলল, এভাবে তো অনেকে মারা গেছে। কেতু কি বলল, অনেক দিন আগে তাই না,
বড় ঠাকুমা যখন ছোট সেই সময়? না, তারও অনেক আগে। তোমার বড় ঠাকুমা ছোট ছিলেন 70-80 বছর আগে। কোনগুলো বিষ ফল তা তখন জানা। মানুষ ফল চিনতে শিখেছে অনেক আগে। তখন কেউ চাষ করতে জানতো না, রান্না করতে জানতো না। একদম তাই। এই কথা শুনে কেতকী সিঁদুর মায়ের গল্পটা বলল। শুনে বললেন, দু একটা বিষফলের কথা এখনও অজানা থাকতে পারে, তাই অচেনা ফল খেও না। আমিনা জানতে চাইল কোন কোন ফল বিষ। কিছু কিছু বিষফলের গায়ে কাঁটা আছে, তবে কাঁটা নেই এমন বিষফলও আছে। এইসব নিয়ে তোমরা বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে নেবে। বাড়ির বড়রা দেখিয়ে দিতে পারে তোমাদেরকে যে কোন ফলগুলো বিষফল। আমি তোমাদেরকে বলে দিই, বিষফল হচ্ছে ধূর্ত ফল। দেখবে এই যে ছবিতে দিয়েছে, দেখো এই যে কাঁটা কাঁটা এই যে ফলটা, এটা হচ্ছে ধূর্ত ফল। এই ফল কিন্তু খুব বিষাক্ত ফল। এই ফল যদি ভুল করে কেউ খেয়ে নেয়, কী হচ্ছে, মৃত্যু পর্যন্ত হতে পারে। অনেক মানুষ মারা গেছে। কেমন আর কি? কলকে ফল, দেখবে কলকে ফুল হয়, কলকে গাছ, তাতেও দেখবে এরকম ফল হয়। সেই ফল খেলেও কিন্তু খুব মারাত্মক, সেই ফল খেয়েও কিন্তু মারা যেতে পারে। এছাড়াও কী হচ্ছে পারে না, কাকমাছি ফল, রেড়ি ফল, এই সমস্ত ফলে কী হচ্ছে, বিষাক্ত ফল এগুলো। কেমন আরও আছে, যেমন আকন্দ ফল, এই ফলগুলো হচ্ছে বিষাক্ত চেরি, এগুলো হচ্ছে বিষাক্ত ফল। কলকে ফলের কথা তো বললাম, ধূত্র ফল, কলকে ফল, কেমন বিষাক্ত চেরি, আকন্দ ফল, এই সমস্ত ফলগুলোর কথা তোমরা মনে রেখো। আর তোমাদের বাড়ির বড়দেরকে ওই ফলগুলোর সঙ্গে আশেপাশে যদি থাকে, সেই ফলগুলো তোমাদেরকে যেন চিনিয়ে দেয়। তাহলে তোমরা এখন থেকে চিনে যাবে, চিনতে পারবে, ওই ফলগুলো সম্পর্কে তোমরা সাবধান হবে। কেমন? এরপরে চলে এসো প্রাণীজ খাবার, প্রাণীজ খাদ্য। এর আগের ক্লাসে আমরা জেনেছি যে বেশিরভাগ খাদ্য আমরা উদ্ভিদ থেকে পাই, তবে আমরা প্রাণী থেকে কিছু কিছু খাবার পেয়ে থাকি। আজকে সেই আলোচনা, প্রাণীজ খাবার কি না। রমেশ ডিম খেতে খুব ভালোবাসে, ডিম সিদ্ধ, ডিম ভাজা সবই রমেশের খুব পছন্দ। মাছের মতো কাঁটা বাঁচতে হয় না, মাংসের মতো দাঁতে আটকায় না, এজন্য অনেকেরই ডিম পছন্দ। যেদিন দুপুরে খাওয়ার ডিম থাকে সেদিন খুব মজা। তবে লুৎফর আবার মাছ পছন্দ করে, রুই, মিগেল, ট্যাংরা, বেলে, ইলিশ সব মাছ ভালোবাসে। লুৎফর চাচার পুকুরে মাছ চাষ করেন। বর্ষার শুরুতে ছোট ছোট পোনা ফেলেন পুকুরে, খাবার দেন নিয়মিত, 3 মাস পর থেকেই জাল দিয়ে পুকুর থেকে মাছ ধরা শুরু করেন। এদিকে ডমরু মাংস পেলে আর কিছু চায় না, তাপসের ছোটবেলার অভ্যেস, শেষ পাতে একটু দুধ ভাত খাওয়া। আকবরের সর্দি কাশির ধাপ, তাই ওর মা ওকে রোজ সকালে মধু খেতে দেন। তাহলে দেখো এখানেই যে আমরা বিভিন্ন জনের পছন্দের খাবারের কথা, তোমাদেরও কারো ডিম পছন্দ, কারো মাছ পছন্দ, কারো মাংস পছন্দ, চিকেন ছাড়া ভাত চলে না, এরকম আছে। আবার অনেকে দুধ খেতে পছন্দ করে, আবার কী হচ্ছে, সর্দি কাশি হলে মায়েরা কী করে, মধু খাওয়া, মধু দেন। ঠিক আছে, তাহলে এই যে খাবারগুলো, এই খাবারগুলো হচ্ছে প্রাণীজ খাবার। এই প্রাণীজ প্রাণী থেকে আমরা পাই মাছ, মাংস, ডিম, মধু, দুধ, এগুলো তোমরা জানো যে আমরা প্রাণীদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। তোমরা তাহলে জানলে আজকে যে এগুলো প্রাণীজ খাবার। কেমন? নানা প্রাণী থেকে আমরা এসব খাবার পাই, তাই এগুলোকে বলে প্রাণীজ খাদ্য বা প্রাণীজ খাবার। এখানে একটা ছক দিয়েছে, দেখো এই ছকটা তোমরা পূরণ করে নেবে, এটা তোমাদের বাড়ির কাজ রইল। কোন প্রাণীদের থেকে নানা রকম প্রাণীজ খাবার পাওয়া যায়, ওই প্রাণীদের কীভাবে পালন করা হয় নিচে লেখো। এগুলো তোমরা বড়দের সাহায্য নিয়ে করে নিতে পারবে। ডিম, মাছ, মাংস, দুধ, মধু, এগুলো তোমরা। এবার এই যে প্রাণীজ খাবারগুলো আমাদের শরীরের পক্ষে অবশ্যই দরকার। শাকসবজি যেমন আমরা খাই, সেরকম প্রাণীজ খাদ্যও কিন্তু খেতে হবে। আমি কিন্তু একবারও বলবো না যে ডিম খাবে না, শুধু মাছ খাবে না, ডিমও খেতে হবে, মাছও খেতে হবে, মাংস খেতে হবে, দুধও খেতে হবে তোমাদের। কেমন? এবং মধুও খেতে হবে। এই সমস্ত প্রাণীজ খাবারগুলো আমাদের পরিমাণ মতো খেতে হবে। শুধু মাংস খেতে ভালো লাগে বলে শুধু মাংস খাবো, মাছ খাবো না, ডিম খাবো না, এটা বললে কিন্তু হবে না। সব কিছুই পরিমাণ মতো, বাবা মা যেটা খেতে বলবেন সেই মতো তোমরা খাবে। কেমন? এরপরে চলে এসো পরের পাতায়, দুধ দই ছানা। এটা দেখো, এটা কি বলছে, চিনু ছোটবেলায় খুব রোগা ছিল, তখন থেকে ওর মা রোজ ওকে ছানা খাওয়ান। রিঙ্কুর দই ভালোবাসে,
নেমন্তন্ন বাড়ির মজাই হলো চিনি দিয়ে পাতা দই, রসগোল্লা আর সন্দেশ। রিঙ্কুর মা দুধে কফি মিশিয়ে খান, ওর ভাই পম ক্রিম বিস্কুট কেক আর চকলেট খেতে চায়, আইসক্রিম বা মালাই বরফ পেলেও খুব খুশি। দেখো এই যে খাবারগুলোর কথা আমরা জানলাম, এগুলো সবই কিন্তু দুধ থেকে তৈরি। কেমন, যে খাবারগুলোর কথা সব বলা হলো সবই দুধ থেকে তৈরি হয় ওদের। তাহলে যা যা আমরা সবই কি হচ্ছে দুধ থেকে পাই, তবে দুধের সঙ্গে কিছু কিছু জিনিস মিশিয়ে এই খাবারগুলো তৈরি করা হয়ে থাকে। কম বেশি গরম বা ঠান্ডা করতে হয় এই সমস্ত খাবার তৈরি করতে গেলে। যেমন ছানা করতে গেলে কি হয়, দুধকে গরম করতে হয়, দুধকে ফুটিয়ে 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 ছানা হয়। আর আইসক্রিম করতে গেলে কি হবে, ঠান্ডা করতে হয় দুধটাকে, তাই তো? এই হচ্ছে। এরপরে ভাজা খাবার, লাস্ট হচ্ছে দেখো ভাজা খাবার। ভাজা খাবার কোনগুলো, দেখো কেক চকলেটের মতো আরও কত কিছু দোকানে পাওয়া যায়, চানাচুর, নানা রকম চিপস, নিমকি, আরও কত কি কিনেই খাওয়া যায়, খুব মুখরোচক, এগুলো খুব মুখরোচক। কিন্তু এগুলো বেশি খেলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, শরীরের ক্ষতি হতে পারে, সেটা পড়লে তোমরা জানতে পারবে। কিন্তু তামিমের মনে একটুও সুখ নেই, যেই একটু চানাচুর খেতে যাবে অমনি ওর নানা ডাকবেন, মানে ওর দাদু ডাকবেন, বললেন ওগুলো অনেকদিন আগে ভাজা, পুরনো তেলের গন্ধ, ওগুলো বিষের মতো, তার চেয়ে বরং বাড়িতে চপ বেগুনি ভাজা হোক, মুড়ি দিয়ে খাও। তাহলে দেখো দাদু খেতে বারণ করে। এসব শুনে ক্লাসে সবার হলো মুশকিল। পিন্টু দিদিমণির কাছে জানতে চাইলো, চানাচুর অনেকদিন আগে তেলে ভাজা? একদম, দেখো উত্তরটা পেয়ে যাবে, হ্যাঁ তেলেই তো ভাজা, তবে কিছুদিন আগে ভাজা তো বটেই। আয়েশা বলল, এক প্যাকেট চানাচুর বেশ কিছুদিন চলে, ওরা এমন কিছু মেশায় যাতে কিছু বেশি দিন ভালো থাকে। চানাচুর শুধু ভাজে না, এমন কিছু মেশায় যাতে ওই চানাচুরটা, কারণ তোমরা জানো যে প্যাকেট প্যাকেটজাত খাবারগুলো, ওই প্যাকেটজাত খাবারগুলোর মধ্যে এমন কিছু মেশায় যাতে বেশ কিছু মাস ভালো থাকে, তাই না? কিন্তু কি বললো, বাড়িতে গরম তেলে ছেঁকে ভাজা পিঠে হয়, তাও বেশ কয়েকদিন ভালো থাকে। ঠিক বলেছ, দোকানে নিমকি, চানাচুর, আলু ভাজার প্যাকেট পাওয়া যায়, ময়দা, বেসন, ডাল থেকেই সব তৈরি করে প্যাকেট করা হয়ে থাকে। তাহলে এই যে খাবারগুলোর কথা কি জানলাম, না চানাচুর, নিমকি, এগুলো কি দিয়ে তৈরি, না ময়দা, বেসন, ডাল থেকে এগুলো তৈরি হয় এবং তেলে ভেজে তৈরি করা হয়ে থাকে, তারপর সেটা বিক্রি হয়, দু তিন মাস ভালো থাকে। কখনো আবার প্যাকেটে তারিখ লেখা থাকে কতদিনের মধ্যে খেতে হবে, এইসব জিনিস কেনার সময় ওই তারিখটা অবশ্যই দেখে নিও। ঠিক তাই, ওই প্যাকেটজাত খাবার তোমরা খাবে, অল্প স্বল্প খাবে, একবারও কিন্তু বারণ করা হবে না, কিন্তু বেশি পরিমাণে খেতে যাবে না। আর অবশ্যই কেনার সময় বড়রা দেখবে, ডেটটা দেখে নেয়, তারিখটা দেখে নেয় যে খাবারটা কতদিন থাকবে, কোন মাসে গিয়ে শেষ হবে, এইগুলো তোমাদের এখন থেকে জানতে হবে, প্যাকেটের মধ্যেই সেটা লেখা থাকে। কেমন? লক্ষ্মীমণি বলল, পাউরুটিও কি ভাজা খাবার? না, তেলে ভাজা নয়, পাউরুটি অন্যভাবে তৈরি করা হয়। এটা কি করে ভাই জানো, আগুনে সেঁকা সেঁকে হয়, দু তিন দিন ভালো থাকে, তারপর একটু থেমে। কী হচ্ছে না, আগে থেকে খাওয়ার যোগ্য করে আরও অনেক কিছু প্যাকেট করে বিক্রি করা হয়, সেগুলোকে তৈরি খাবার বলে। তাহলে এগুলোকে তৈরি খাবার বলা হয়, কোনগুলোকে না, যেগুলো অনেক আগে থেকে, মানে আগে থেকে খাওয়ার যোগ্য করে আরও অনেক কিছু তাতে মিশিয়ে প্যাকেট করে বিক্রি করা হয়, সেগুলোকে তৈরি খাবার বলে। এই তাহলে এই হচ্ছে একটা ছক দিয়েছে, এই ছকটা তোমরা পূরণ করবে, মিষ্টি জাতীয় খাবারের নাম কি কি দিয়ে সেটা তৈরি হয়, নোনতা খাবার তোমরা জানলে, টক জাতীয় খাবার, চক, ঝাল, মিষ্টি, চানাচুর, এই সমস্ত খাবারগুলো তোমরা এই ছকটা পূরণ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। কেমন, খুব সুন্দর পড়া, তোমরা আজকে খাবারের সম্পর্কে জানলে, অনেক কিছুই তোমরা জানলে, জল, ফল এবং বিভিন্ন যে বিষাক্ত ফল সেটাও জানলে, এবং প্যাকেটজাত খাবার সেটাও তোমরা জানলে। তাহলে এইগুলোই তোমাদের বাড়ির কাজ রইল, এগুলো করে বিদ্যালয়ের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবে। কেমন, তাহলে তোমাদের আজকে আমাদের পরিবেশ ক্লাস এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই অবশ্যই পড়ার মধ্যে থেকো। কেমন।